যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সেখানে আল্লাহর রহমত আসে না। أعوذ بالله من الشيطان الرجيم جورا بولون سبحان الله بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إذ بعث يتلو عليهم آياته ويزكيهم أرتو زرا بولين يتلو الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه और लुखे अमाए पागल बोले लुके अमाए पागल बोले अमर दुख लागे ना लुके अमाए पागल बोले अमर दुख लागे ना केनो আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আরো জোরে বলেন, যাকে আমার নবী পাগল বানিয়ে দিয়েছেন। জগতের সবাই যদি পাগল বলে তখন আর দুঃখ লাগে না, দুঃখ কারণ যার পাগল হলে স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আমরা তো আমার এমনিতেই নবীর পাগল হতে চাই, সুবহানাল্লাহ। এজন্য শায়ের কতই না সুন্দরভাবে কালাম লিখেছেন, লুকে আমায় পাগল বললে, লুকে আমায় পাগল বললে আমার কষ্ট লাগে না, সুবহানাল্লাহ। লুকে আমায় পাগল বললে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনায় আছে না আমার জান মুহাম্মদ রাসূল।
आमी जोदे कोरे भूल आमी जोदे कोरे भूल भूले बरा जीवन होग भूले बरा जीवन होग किछु जाए आशे ना ओरे अम्मा के पागल करे छे आरो बेरोई मदीना अम्मा के पागल करे छे आरो बेरोई लुके अम्मा पागल बल्ले लुके अम्मा पागल बल्ले अमर कष्ट लागे ना আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই দুনিয়ার পাগল কিনা বলে কি না কাই আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মওজা পাই और जारे प्रेम ते खुल काए ना जारे प्रेम ते खुल काए ना होये गेलो दीवाना अम्मा के पागल करे छे अरबेरई मदीना अम्मा के पागल करे छे लुके अम्मा पागल बुल्ले আমার কষ্ট লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আশেক বনে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যক্ষ আয়োজিত মরহুম আব্দুল মালিক সরদার পরিবার এবং ইয়াকুব আলী মেম্বার বাড়ির এলাকার সর্বস্তরের ভাই বোন আশিক রসুলদের পক্ষ থেকে আয়োজিত আজকের আজিমুসান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি মন সম্মুখস্থ আমার মুরব্বি বাবারা নওজোয়ান ভাইরা ছোট ছোট কচিকাচা ভাই ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আবারও আমার পেয়ারাডা বিজির পবিত্র সুন্নতে মোবারকা সালামটুকু জানাচ্ছি সালাম শুনে জবানটাকে বন্ধ করে বসে থাকবেন না মহব্বত নিয়ে জবাব দেওয়ার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا أمر الله بولين لقد من الله على المؤمنين الله মুমিনদের প্রতি বড়ই এহসান করেছেন আল্লাহ মুমিনদের প্রতি বড় দয়া করেছেন ইজ বাসা ফিহিম রাসূলা তাদের মধ্যে তার ওই রাসূলকে প্রেরণ করে যার বদন্যতাই যার ওসিলায় আল্লাহ পাক গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ ওই রাসূলকে মুমিনদের কাছে পাঠিয়ে মুমিনদের পক্ষ থেকে মুমিনদের মধ্য থেকে ওই রাসূলকে পাঠিয়ে মুমিনদের প্রতি বড় দয়া করেছেন মেহেরবানি করেছেন এরপরে আমার আল্লাহ ইরশাদ করতেছেন
من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة أمر الله بولين يتلو عليهم آياته যাতে মুমিনদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমি আল্লাহর আয়াতসমূহ নিদর্শন বলিহ আরে তাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারে এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজাক্কিহিম যাতে আমার এই রাসূল এই পবিত্র রাসূল তাদের মধ্যে তশরীফ এনে তাদেরকে একবারে পবিত্র করাতে পারে আমার আল্লাহ বলেন ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তাদেরকে আমার কিতাব যাতে শিক্ষা দিতে পারে ওয়াল হিকমা এবং হিকমত প্রজ্ঞা যাতে শিক্ষা দিতে পারে ওয়া ইন কানু মিন ক্বাবলু লফি দলালিন মুবিন এর আগে তারা স্পষ্ট পথভ্রষ্টতার উপর তারা মগ্ন ছিল কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসেছেন তাদেরকে পবিত্র করানোর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا سورة الإمران 102 نمبر آيات أمر الله غوشنا করেন এই জগতের মুমিনেরা নবী পাঠিয়েছি বড় দয়া করেছি মেহেরবানি করেছি তোমাদের এই দয়া এই মেহেরবানি পেয়ে তোমরা বসে দেখো না তোমাদের কতগুলো কাজ আছে সর্বপ্রথম কাজ হলো এই নিয়ামতের শুকর গুজার করা কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার নিয়ামত পেয়ে যদি শুকর গুজার করো তাহলে নিয়ামত আরো বাড়িয়ে দেব ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি নিয়ামত পেয়ে স্বীকার করো নিয়ামত পেয়ে যদি শুকর গুজার না করো তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের আযাব চলে আসবে তাহলে আল্লাহর শুকর গুজার দরকার আসেনি আরো জোরে বলেন কারণ নবী আমাদের জন্য বড় রহমত সুবহানাল্লাহ নবীকে পেয়ে শুকর গুজার করতে হবে আল্লাহ তোমার এত বড় দয়া এত বড় মেহরবানি পেয়ে আল্লাহ কেমন শুকরিয়া আদায় করব কিভাবে শুকরিয়া আদায় করব আমার আল্লাহ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কতই না সুন্দরভাবে ঘোষণা করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি আমার আল্লাহ বলেন ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম হে মুমিনেরা তোমাদের উপর আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি তোমরা এই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো এই নিয়ামতের কি করো চর্চা করো
এই নিয়ামতকে স্মরণ করো। إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا أمار الله بوله أي نعمت তোমাদের কাছে গিয়ে তোমাদের ভিতরে ভাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন, অথচ তোমরা ছিলে একে অপরের শত্রু, একে অপরের কলবের ভিতরে মায়া মহব্বত ছিল না। এই এই রহমত এই নিয়ামত তোমাদের কাছে গিয়ে তোমাদের কলবের ভিতরে যত ধরনের মরিচিকা আছে সব কিছু দূরীভূত করে দিয়ে আরে তোমাদের মাঝে আল্লাহর নবী ভাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই নিয়ামত পেয়ে আল্লাহ কি কি করতে বলেছেন জোরে বলেন, এই নিয়ামত পেয়ে নিয়ামত কি স্মরণ করতে বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামতের স্মরণ কর কি শুকরিয়া বলা হয়, নিয়ামতের স্মরণ করাকে শুকরিয়া বলা হয়। আজ আমরা ওই নিয়ামতের স্মরণ করার জন্য মাহফিলের মধ্যে বসেছি, এটা কোন নিয়ামত? এটা ওই নিয়ামত লাউলা কালামা আজহারতুর রুবুবিয়া, যাকে সৃষ্টি না করলে আল্লাহ যে রব সেটাই পৃথিবীর জমিনে প্রকাশ করতেন না, সেটা হলো আমাদের নবী আপনাদের নবী দুনু জাহানের সরদার গোটা কায়নাতের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, ও হাশমি ও হাশমি মক্কি মদনী ইউল আরবি হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। মুজ্জম্মিল ইয়াসিন মুদাসির তোহা, ক্যা ক্যা নয়ে আলকাব সে মৌলা নে পুকারা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরে আমার নবীর শান কেমন শায়ের বলে, ক্যা শান হি উসকি, ক্যা শান হি উসকি কে জো উম্মি লকবি হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। সালাম দুনিয়া আমরা কেমন নিয়ামত পেয়েছি, এটা এমন নিয়ামত যে নিয়ামতের মেসাল যে নিয়ামতের উদাহরণ পৃথিবীর জমিনে নেই। আরো জোরে বলেন আরে খলক সিব আউলিয়া আউলিয়া সি রসুল, খলক সিব আউলিয়া আউলিয়া সি রসুল, ওর সলো সে সবসে রানবি সবসে বাহামা রানবি সবসে লাহামা রানবি সবসে বা। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আমাদের কাছে এসেছেন
আমরা নবীকে পেয়েছি, নবীকে পেয়ে আমরা ধন্য, সুবহানাল্লাহ। আরো জোরা বলেন, আল্লাহ বলতেছেন, হে জগতের মানুষেরা, আমি এমন নিয়ামত পেয়ে তোমাদের কাছে প্রেরণ করেছি যেই নিয়ামত আসার আগে তোমরা স্পষ্ট প্রতিদ্বষ্টতার উপর মগ্ন ছিলে। ওয়াকানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন। আমার আল্লাহ বলেন কি, তোমরা এর আগে অর্থাৎ নবী আসার আগে স্পষ্ট প্রতিদ্বষ্টতার উপর মগ্ন ছিলে। বিদায় তোমাদের কাছে নবী পাঠিয়েছি, তোমাদের কাছে আমার এই রহমত, আমার এই বড় নিয়ামত পাঠানোর কারণ হলো ওয়ায়ুজাক্কিহিম, তোমাদেরকে একেবারে পূত পবিত্র করার জন্য। আরো জোরা বলেন, আমরা কি ছিলাম নাফাক? জোরহন নবাজি, আমরা কি ছিলাম নাফাক? ছিলাম, আমাদেরকে পবিত্র করেছেন আমার নবী। আরো জোরে বলেন, যে নবী আমাদেরকে পবিত্র করেছেন ওই নবীকে আমরা স্মরণ করতে চাই কিনা? আরো জোরে বলেন, ওই নবীকে স্মরণ করার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন, ওই নবীকে স্মরণ করার জন্য বলেছেন আল্লাহ। দেখেন, আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে এসে নবী আমাদেরকে পবিত্র করানোর জন্য সর্বপ্রথম বলেছেন, হে আমার আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, শয়তান তোমাদের ভিতরে ঢুকে তোমাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছেন, তোমাদেরকে নাফাক বানিয়ে দিয়েছেন। আমি নবী এসেছি তোমাদেরকে পবিত্র করানোর জন্য, একেবারে সহি শুদ্ধ বানানোর জন্য, কারণ জান্নাতের মধ্যে যে কেউ যেতে পারবে না, জান্নাতের মধ্যে যেতে পারবে পবিত্র মানুষগণ। আমার নবী সর্বপ্রথম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদেরকে পবিত্র করানোর জন্য সর্বপ্রথম আমি নবী তোমাদেরকে একেবারে ছয়টি চিকিৎসা দিচ্ছি। কয়টি চিকিৎসা? আরো জোরা বলেন, লিল মুমিন আলাল মুমিন সিত্ত খসাল, এক মুমিন অফর মুমিনের ভিতর ছয়টি হক, এগুলো যদি যথাযথভাবে আমল করতে পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে। মুমিন হতে পারলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, একেবারে আটখানা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। প্রথম নম্বর হলো ইয়াউদুহু ইদা মারিদা, তোমাদের ভিতরে কেউ যখন অসুস্থ হয় তার সেবা শুশ্রূষা করো। এটা হলো প্রথম নম্বর, আমার নবী চিকিৎসা দিচ্ছেন পবিত্র হওয়ার জন্য। আমরা যদি আমাদের এলাকার ভিতরে আপনজনদের ভিতরে কেউ অসুস্থ হয় তাহলে দেখতে যাওয়া এটা ইমানের বড় পরিচয়। দ্বিতীয় নম্বর হলো ওয়াশহাদুহু ইদা মাতা, তোমাদের ভিতরে যখন কেউ ইন্তেকাল করে তার জানাজার ব্যবস্থা করা, কাফন দাফনের ব্যবস্থা করা, তার পরিবার পরিজনদেরকে, তার পরিবার পরিজনদেরকে কি দেওয়া, সান্ত্বনা দেওয়া, এগুলো হলো ইমানের পরিচয়। আমার নবী রহমতুলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর বলেছেন যে তোমাদের ভিতরে কেউ যখন দাওয়াত দিবে, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, তোমাদের ভিতরে দাওয়াত দেওয়ার প্রচলন করো, কেউ যখন তোমাদেরকে দাওয়াত দিবে তোমরা দাওয়াত গ্রহণ করবে। আমার নবী চতুর্থ নম্বর বলেছেন ওয়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু,
তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটার সময় কাউকে দেখবে, দেখার সাথে সাথে সালাম দিয়ে দিবে। এটা হলো কয় নাম্বার? চার নাম্বার। পাঁচ নাম্বার হলো আমার নবী বলেন, ওয়ায়ুসাম্মিতুহু ইদা হাতাসা, তোমাদের ভিতরে কেউ হাসি দিলে হাসি উত্তর দিবে, জবাব দিবে। এটার মাধ্যমে কি হবে? এটার মাধ্যমে আল্লাহ পাক উভয় জনের বড় বড় রূপ থেকে সেবা দিবেন। জবাবটা কি হবে? যিনি হাসি দিবেন তিনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আর যিনি শুনবেন তিনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করা, এভাবে কি করা? দোয়া করা, হাসির জবাব দেওয়া, এটা ইমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলতেছেন ছয় নাম্বার চিকিৎসা, তোমরা পবিত্র হওয়ার জন্য আমি নবী তোমাদেরকে ফরমান দিচ্ছি। ছয় নম্বর চিকিৎসা হলো তোমরা উপস্থিত অনুপস্থিত, ওয়ান সাহুলাহু ইদা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত তোমরা মুমিনরা একে অপরের কল্যাণ করবে। উপস্থিত অনুপস্থিত কি করবে? কল্যাণ করবে। দেখেন এ হাদিস শরীফ প্রথম থেকে ছয় নম্বর পর্যন্ত যে ছয়টি চিকিৎসা আমার নবী দিয়েছেন, এগুলো আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ এনে যখন দেখতেছেন শয়তান মানুষের ভিতরে ঢুকে, মানুষের ভিতরে মারামারি হানাহানি এগুলো বাঁধিয়ে দিয়েছেন, যে কারণে মানুষ সব সময় যুদ্ধের মধ্যে লেগে থাকত, সামান্য বিষয় নিয়ে মানুষ মারামারি করত, মানুষ নর্তকীদেরকে নাচিয়ে নাচিয়ে মদ পান করে করে যেন করত, এভাবে নাফাক অবস্থায় থাকত। আমার নবী এইগুলোর চিকিৎসা করার জন্য সর্বপ্রথম নবী আমার মানুষের ভিতরে কিভাবে ভালোবাসা সৃষ্টি করা যায় তার চিন্তা করে নবী বলেছেন, তোমাদের ভিতরে যখন ভালোবাসা চলে আসবে তোমাদের ভিতর থেকে নাফাক চলে যাবে। আল্লাহুম্মা ওয়ালা আলি কবর ঘাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ওরে যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার। মাশাআল্লাহ, কার লাগিয়া কাম দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না যে জন হবে আপন সেই তো মদিনা। সালাতুনিয়া দেখেন আমার নবী যে ছয়টি চিকিৎসা দিয়েছেন এগুলোর কারণে আমাদের মাঝে ভালোবাসার সঞ্চার হবে, ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন ঠিক কিনা? যেমন প্রথম নম্বর আমাদের ভিতরে, এলাকার ভিতরে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, বোন ভাইয়ের ভিতরে, আরে সন্তান চাচার সাথে, চাচা ভাই পুতের সাথে, এভাবে বিভিন্ন বিষয় নিয়ে, জায়গা জমিনের বিষয় নিয়ে,
চলা ফেরা উঠা বসা লেনদেনের ক্ষেত্রে অনেক ধরনের মন মালিন্যতা সৃষ্টি হয় কিনা, আরো জোরে বলেন। যে কারণে একজন অপরজনের ঘরে যায় না, একজন অপরজনের সাথে কথা বলে না, শুধু তা নয় একজন অপরজনের দাওয়াত গ্রহণ করে না, জোরে বলেন ঠিক কিনা। এই ধরনের মন মালিন্যতা যেই ঘরের মধ্যে আছে, যে পাড়ার মধ্যে আছে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সেখানে আল্লাহর রহমত আসে না। সেই এলাকার সেই ঘরের সন্তানেরা ব্রেনি হয় না, ব্রেনি হয় না, যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে না, যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে না সেই ঘরের মধ্যে আযাব নাযিল হয়, যে কারণে ওই ঘরের ওই এলাকার মানুষের বেশি বেশি অসুস্থ হয়, বেশি বেশি মুসিবত যায়, জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলেন। প্রকান্তরিত যে এলাকার মানুষের একই অপরের কলবে মহব্বত আছে, ভালোবাসা আছে, একজন অপরজনের কাঁধের উপর হাত রেখে চলে, একজন অপরজনের বিপদে ঝাঁপিয়ে পড়ে, দেখা যায় ওই এলাকার ওই গড়ের মানুষের ব্রেন বেশি থাকে, সম্মান বেশি থাকে, তাদের হায়াত বেশি থাকে, আরে তারা দুনিয়ার জমিনের মধ্যে একেবারে উচ্চ পর্যায়ের সম্মানিত স্থান সমূহে অধিষ্ঠিত আরো জোরে বলেন। এজন্য আমার নবী চিকিৎসা দিয়েছেন, এই জগতের মানুষেরা এই ধরনের মন মালিন্যতা যে ঘরের মধ্যে আছে, যে পাড়ার মধ্যে আছে, শুনে রাখো, তোমাদের ভিতরে তোমার শত্রু হোক মিত্র হোক কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাও, এটার কারণে মন মালিন্যতা দুর্বৃত হয়ে যায়, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এভাবে তোমাদের শত্রু হোক মিত্র হোক কেউ মারা গেলে তার জানাজায় কেহ উপস্থিত হও, এটার কারণে মন মালিন্যতা দুর্বৃত হয়ে যায়। এভাবে আমার নবী বলেছেন, ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, তোমাদের ভিতরে দাওয়াত দেওয়ার প্রচলন বেশি বেশি করো, কারণ সব মন মালিন্যতা ভুলে তুমি যখন তোমার চাচাকে দাওয়াত দিবে, তোমার ভাইকে দাওয়াত দিবে, সে বলবে যে আমার সাথে এত ধরনের মন মালিন্যতা থাকার পরেও আমার সাথে মারামারি হানাহানি হয়েছে, তারপরেও আমার ভাই আমার ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে, আমি কেন রাগ নিয়ে বসে থাকতে পারি। এভাবে রাগ চলে যায়, এভাবে মন মালিন্যতা চলে যায়, একে অপরের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়, আর আল্লাহর নবী পৃথিবীর বুকের মধ্যে এসেছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। আই রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, আই আই রে সাগর আই রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, আই পৃথিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলোর দুনিয়াই, আই রে সাগর দেখবি যদি, আই রে সাগর। ওরে আজকে যত পাপী তাপী, ওরে সব গুনাহের পেলোরে মাপি, দুনিয়া হতে বে ইনসাফি, জুলুম নিলবি দাই, আই রে সাগর আই আই রে সাগর। মাশাআল্লাহ, আল্লাহর নবী এসেছেন আমাদের রোগীর চিকিৎসা করার জন্য। কাদের রোগ?
উম্মতের রোগ, জোরে বলুন কাদের রোগ? এমন রোগের চিকিৎসা করার জন্য নবী এসেছেন, যেই রোগ যদি থাকে তার জাহান্নাম ছাড়া অন্য কিছু নেই। নবী একেবারে দিলের রোগের চিকিৎসা করার জন্য এসেছেন, এজন্য আমার আল্লাহ সূরা ইউনূসের একেবারে 57-58 নম্বর আয়াতে কতই না সুন্দরভাবে ঘোষণা করে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন এই জগতের মানুষেরা, কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের আপন প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে। আর জোরা বলেন উপদেশ বামানা, মাউইযাতুম বামানা, ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান, মাউইযাতুম মানে উপদেশ, উপদেশ মানে আমার নবী। সুবহানাল্লাহ, নবী এসেছেন আমাদের কালচার যখন দেখেছেন, আমাদের কালচার ইমানদারের কালচার নয়, আমাদের কালচার শয়তানের কালচার, আমার নবী আমাদেরকে উপদেশ দিচ্ছেন, এ জগতের মানুষেরা আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন ইমানের উপর, ইমানদারের কালচার তো এগুলো নয়, একজন অপরজনের সাথে মারামারি করবে, হানাহানি করবে, ঘরের মধ্যে মাকে মায়ের সম্মান, বাবাকে বাবার সম্মান, সন্তানকে সন্তানের সম্মান দিবে না, স্ত্রীকে স্ত্রীর সম্মান দিবে না, এটা তো হয় না। ইমানদার যারা তারা তো আরে ঘরের মধ্যে নূর সৃষ্টি করবে। আরো জোরে বলেন না, ইমানদারেরা এরা হচ্ছে নূর, এরা তো সমাজের মধ্যে ঘরের মধ্যে নূর কি করবে, ছড়িয়ে দিবে, নূর ছড়িয়ে দিবে, রওশন ছড়িয়ে দিবে। কেন তোমরা অন্ধকার ছড়িয়ে দিচ্ছ? আরে তোমরা যখন অন্ধকার থেকে নূরের মধ্যে প্রবেশ করবে, নূর থেকে আর অন্ধকারে যেতে ইচ্ছা হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দেখেন আমার নবী বলতেছেন, এই জগতের মানুষেরা শুনে রাখো, আমি তোমাদের কাছে পাঠাচ্ছি তোমাদের অন্তর সমূহের, বক্ষ সমূহের যে অসুস্থতা, যে তোমাদের কলবের ভিতরে মরিচিকা ধরেছে, কলবের ভিতরে যে বড় বড় রোগ হয়েছে, এই রোগের প্রতিষেধক মানি আমার নবী কি তোমাদের কাছে পাঠাচ্ছি। আরো জোরা বলেন না, নবী আমাদের জন্য কি, জোরা বলেন না, শুধু রহমত নয়, আমাদের কলবের রোগের বড় ঔষধ, কলবের রোগের, জোরা বলেন না, আমাদের কলবের রোগের বড় ঔষধ কে? আল্লাহর নবী। জোরা বলুন না সুবহানাল্লাহ। আহা, এজন্য শায়ের কতই না সুন্দরভাবে বলেছেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন তিনি কেমন নবী, ওরে আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারে জগতে সে রোগের ঔষধ না। আরো জোরে বলেন, যে নবীর বিরহে অসুস্থ হৃদয়, যে নবীর বিরহে অসুস্থ হৃদয়, হবে তো নিরাময় সে নবীর চিকিৎসায়। আরো জোরে বলেন,
নবী এসেছেন আমাদের রোগের চিকিৎসা করার জন্য দুনিয়াতে এমন কোন ঔষধ নাই যেই ঔষধে আমাদের রোগের চিকিৎসা হবে একমাত্র নবী মুস্তাফার চিকিৎসা ছাড়া জোরে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফার চিকিৎসায় আমরা সেরে উঠতে পারব ঠিক কি না আরো জোরে বলেন নবী মুস্তাফা যে চিকিৎসা দিয়েছে যেমন ছয়টি চিকিৎসার কথা বলেছি জোরে বলুন ঠিক কি না এই ছয়টি চিকিৎসা যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে আমাদের হৃদয়ের কলবের রোগ চলে যাবে কি না আরো জোরে বলেন চলে যাবে কি না এজন্য শায়ের বলতেছেন ওরে যে নবীর বিরহে অসুস্থ হৃদয় হবে তো নিরাময় সে নবীর চিকিৎসায় সলাত দুনিয়া ওরে দুনিয়ার চিকিৎসক ডাক্তার কবিরাজ হাজার ঔষধে হবে না কোনো কাজ জোরে বলুন ঠিক কি না দুনিয়ার চিকিৎসক ডাক্তার কবিরাজ হাজার ঔষধে হবে না কোনো কাজ হবে না কোনো কাজ নিমিষে সকল রোগ হয়ে যাবে ভালো নিমিষে সকল রোগ হয়ে যাবে ভালো যখনই মদিনায় নবীজির দেখা পায় আরো জোরে বলেন আরে সব রোগ চলে যাবে আমার ইমাম শের বাংলা বলে আরে আমার হৃদয়ে যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা পৃথিবীর জমিনে নেই কেবলমাত্র এই রোগের চিকিৎসা দিতে পারবে নবী মুস্তাফা এজন্য এক কথাই ঘোষণা করেছেন মাইতো বিমারি নবী হো আরে আমার কাছে যে রোগ হয়েছে এটা তো নবী মুস্তাফার প্রেমের রোগ সুবহানাল্লাহ বলেন এজন্য শায়ের বলেছেন নিমিষে সকল রোগ হয়ে যাবে ভালো যখনই মদিনায় নবীজির দেখা পায় সালাত দুনিয়া এখন আসুন চতুর্থ নাম্বার আমার নবী বলেছেন তোমাদের ভিতরে ভালোবাসার সঞ্চার করার জন্য ভালোবাসা প্রতিষ্ঠিত করার জন্য তোমরা একে অপরকে ওয়াইসাল্লিমু আলাইহি লাকিয়াহু সাক্কাতে একে অপরের সাক্কাতে তোমরা কি দাও জোরে বলেন না একে অপরের সাক্কাতে সালাম দাও ওই সম্মিতুহু ইদা আতস নবী বলেন এই জগতের মানুষ তোমাদের ভিতর কেউ যখন হাসি দিবে হাসি উত্তর দিবে সুবহানাল্লাহ ও নবী ও রহমতুলিল আলামিন হাসি দেওয়ার সময় কেন আলহামদুলিল্লাহ বলতে হবে হাসি দাতা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এই শুকর যিনি শুনবেন তিনা কি বলতে হচ্ছে ইয়ারহামুকাল্লাহ কেনই বা এই নীতি হাসির মধ্যে এমন কি আছে এই প্রশ্ন সবার জাগে কি না জোরে বলেন না এই প্রশ্ন সবার জাগে বর্তমান চিকিৎসা বিজ্ঞানী আমাদেরকে জানিয়ে দিচ্ছে যেটা আমার নবী 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে বর্তমান চিকিৎসা বিজ্ঞানী বলে মানুষ যখন হাসি দেয় হাসি দেওয়ার সাথে সাথে আরে তার ভিতরে লুকিয়ে থাকা রোগগুলো বের হয়ে যায় আরো জোরে বলেন না বর্তমান
করোনা রোগ হলে বা বর্তমান প্রেক্ষাপটে মাস্ক ব্যবহার করতে হচ্ছে কিনা, জোরে বলেন হচ্ছে কিনা। কারণ কার ভিতরে করোনা রোগ থাকলে সেটা বের হয় খুব, জোরে বলেন না, কোন দিয়ে, কোন দিক দিয়ে, নাক দিয়ে, নাক দিয়ে, জোরে বলেন ঠিক কিনা। এজন্য চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই রোগ থেকে বাঁচার জন্য সবাই মাস্ক পরিধান করুন, মাস্ক পরিধান করুন। আরে এগুলো তো আমার নবী 1400 বছর আগে বলেছেন যে মানুষের নাক দিয়ে হাসি দেওয়ার সময় মানুষের শরীরের ভিতরে লুকিয়ে থাকা রোগগুলো বের হয়ে যায়। তো এজন্য আল্লাহর শুকর আদায় করতে হয়। সুবহানাল্লাহ, বলুন যিনি আমাকে এই যে রোগ, আমার শরীরের রোগগুলো নাক দিয়ে হাসির মাধ্যমে বের করে দিয়েছেন, তিনার শুকরিয়া আদায়ের জন্য আমার নবী বলেছেন আলহামদুলিল্লাহ বলে ওই রবির শুকরিয়া তোমরা আদায় করো। এখন একজন মানুষ যখন শুকরিয়া আদায় করবে, দেখেন সে আল্লাহর শুকর আদায় করেছে। এখন যে শুনবে আলহামদুলিল্লাহ শব্দটি, যে শুনবে তাকে বলতে হচ্ছে কি ইয়ারহামু কাল্লা, তার মানে তার জন্য দোয়া করতে বলতেছেন। কিন্তু তিনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছেন বিদায়, যারা শুনবে তাদেরকে ওই ব্যক্তির জন্য, হাসি দাতার জন্য দোয়া করতে হবে, সেটা হলো ইয়ারহামু কাল্লা, আল্লাহ তুমি তাকে রহম করো। এখন হাসি দিয়েছে সে, দোয়া করতে হচ্ছে আমাকে, হাসি দাতা হাসি দিয়েছে, আমি শুনেছি বিদায়, আমাকে দোয়া করতে কেন হচ্ছে? প্রশ্ন জাগে কিনা, জোরে বলেন জাগে কিনা, জাগে। আমার নবী দেখেন আমাদেরকে কত সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন উম্মত মুসিবত থেকে বাঁচার জন্য। কারণ আমার নবী এজন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন যাতে ওই ধরনের রোগ আমাদেরকে না দেয়। সুবহানাল্লাহ, বলেন আরো জোরে বলেন না, একজন রোগাক্রান্ত ব্যক্তির জন্য দোয়া করা মানে ওই ধরনের রোগ আপনার না হওয়া। আপনার একজন রোগাক্রান্ত ব্যক্তি কত শুনেছেন অমুক ব্যক্তি রোগে আক্রান্ত হয়েছে, সাথে সাথে দোয়া করবেন আল্লাহ তুমি তাকে সেবা দান করো, তার হায়াত বাড়িয়ে দাও, এভাবে আপনি ওর জন্য দোয়া করছেন। আরে এই দোয়া আপনার পক্ষ থেকে কবুল হয়ে যাবে। কেমন কবুল? তার মানে ওই রোগটা আল্লাহ আপনাকে দেবেন না। সুবহানাল্লাহ, বলেন না, ওই রোগটা আল্লাহ আপনাকে দেবেন না। আপনি দোয়া করেছেন ওই ব্যক্তির হায়াত বেড়ে যাওয়ার জন্য, আরে হায়াত কি আল্লাহ শুধু ওই ব্যক্তির বাড়াবেন, আপনারও বাড়াবেন না? আপনি দোয়া করেছেন আপনারও বাড়িয়ে দিবেন, অটোমেটিকলি এই দোয়া ফেরেশতাগণ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আমার নবী রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য বড় রহমত হয়ে এসে আমাদেরকে পবিত্র করার জন্য ঘোষণা করতেছেন এই জগতের মানুষেরা। আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমানু লি সিত্তা মিন আনফুসিকুম, আমার নবী বলেন এ আমার উম্মতগণ শুনে রাখো, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আমাকে 6টি বিষয়ে জামিন দাও, 6টি বিষয়ে আমাকে কি দাও, জামানত দাও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের জামিনদার হব। আরো জোরে বলেন না, আমরা জান্নাতে যেতে চাই কি না, আরো জোরে বলেন, কে কে চাই না হাত তুলো, যারা হাত তুলেছেন তার মানে এরা মদিনার প্রেমে পাগল হয়ে মদিনায় চলে গেছে, এজন্য ইনাদের মন এখানে নাই। আল্লাহ পাক সকলের মন মদিনায় যাবার তৌফিক দান, অন্তত এখানেই রাখুন, আপাতত কি মন এখানেই রাখুন। আমরা কে কে জান্নাতে যেতে চাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে
গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দাও তুজে সে আর জান্নাত সে ক্যা মতলব আই ওয়াহাবি দর হো তুজে সে আর জান্নাত সে ক্যা মতলব আই মুনাফিক দর হো हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के सलातुनिया अम्रा सबई जन्नते जेते चाई किंतु जन्नते जावार काज करिना जोरे बोलुन जन्नते जावार काज किंतु सबाई জোরাবল সবাই জান্নাতে যেতে চায় আমার নবী বলে এটা হবে না জান্নাতে যাওয়ার জন্য ছয়টি বিষয়ে আমাকে জামানত দিতে হবে আমাকে কি দিতে হবে তোমাদের জবান দিতে হবে তোমাদের জামানত দিতে হবে তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জমিদার হব আমার নবী রহমাতুল আলামিন ইরশাদ করেন যে ए जगतेर मानुष अजमल लकुमुल जन्नत उसनखु इदा हद्दस्तुम तुम्हादेरके जन्नातेर जमानत देव तबे जे छयटि विषये आमी नबीके तुम्हादेर पक्ष थेके जमानत दिते होबे प्रथम नम्बर हलो उसदुकु इदा हद्दस्तुम যখন তোমরা কথা বলবে তোমাদের কথা যেন সত্য হয় সদা সদা সর্বদা তোমাদেরকে সত্য কথা বলতে হবে আরো জোরে বলেন সদা কি বলতে হবে সত্য কথা বলতে হবে সত্য কথা বললে কি পাওয়া যাবে জোরে বলেন না সত্য কথা বললে জান্নাত পাওয়া যাবে এটা ঘোষণা কার আমার নবীর ঘোষণা কার আমার নবীর কারণ হলো যে সত্য কথা বলবি সত্য পুণ্যের দিকে নিয়ে যায় সত্য কিসের দিকে নিয়ে যায় অবাজে আল্লাহ হত হন না সত্য পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য মানুষদেরকে জান্নাতে নিয়ে যায় পুণ্য মানুষদেরকে কোথায় নিয়ে যায় জান্নাতে নিয়ে যায় আমরা জান্নাতে যেতে চাই কি না জোরে বলেন তাহলে জান্নাতে যেতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে সত্য কথা বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना नूर नबी के ना देखैया कबर ते नियो ना अल्लाहुम्मा على آل سيدنا ارے مدینار غلامی آمائی دی او مرشد مورے مدینار غلامی آمائی دے مدینار غلامی آمائی دے আসবেন কি না জোরে বলেন না আসবেন যেহেতু চিন্তা করতে হবে না যথা সময়ে উনি এখানে চলে আসবেন আমি যে কতটুকু বলতে চাচ্ছি ওই কতটুকু শোনার জন্য চেষ্টা করুন আমার নবী প্রথম নম্বর বলেছেন জান্নাতে যদি যেতে চাও উসদুকু
হাদাসতুম যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে সত্য পুণ্যের দিকে নিয়ে যায় পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায় আরো জোরে বলেন এরপরে আমার নবী বলেছেন ওয়া উফু ইদা ওয়াদতুম যখন তোমরা ওয়াদা করো ওয়াদা খেলাপ করবে না ওয়াদা পূর্ণ করবে যে ব্যক্তি ওয়াদা যথাযথভাবে পালন করে তার স্থান হয়ে যায় জান্নাতে আমাদেরকে আমরা নিজেরা একটু বিবেচনা করি আমরা কতটুকু ওয়াদা পূর্ণ করি দেখা যায় আমাদের কাজে কর্মে উঠা বসা লেনদেনের মধ্যে আমরা বেশিরভাগ ওয়াদা পালন করি জোরে বলুন পালন করি না অথচ আমরা যেতে চাই কোথায় জোরে বলেন না কোথায় ওয়াদা পালন না করে ওয়াদা খেলাপ করে কি জান্নাতে যাওয়া যাবে জোরে বলেন যাবে আমার নবী চিকিৎসা দিচ্ছেন আর জান্নাতে যদি যেতে চাও আমি তোমাদের জান্নাতের জামিনদার হব তবে ওয়াদা করলে ওয়াদা আদায় করতে হবে পালন করতে হবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে আমার নবী রহমতুল্লাহ আলামিন বলতেছেন ওয়াদু ইদা তুমিনতুম আমার নবী রহমতুল্লাহ আলামিন বলেন তোমাদের কাছে যখন আমানত রাখা হয় তোমরা আমানতের খিয়ানত করবে না আমানতের কি করবে না খিয়ানত করবে না আমরা অধিকাংশ মানুষ আমরা আমানতের খিয়ানত করি সেটা কেমন যেমন আমাদের কাছে কেউ টাকা পয়সা জামানতে রাখলো আমাদের কাছে রাখলো যে বলা হলো আমি অমুক দিন আপনার দেখে নেব দেখা যায় তাকে দেওয়ার আগে আগে সে খরচ করে ফেলেছে আছে কিনা এই ধরনের মহান মানুষ জোরে বলেন না আল্লাহ এই কাজকর্ম থেকে হেফাজত রাখুক জোরে বলেন না আমানত খেয়ানত করলে সে তার জামিনদার আমার নবী জান্নাতের জামিনদার হন না কার হন যে আমানত খেয়ানত করে না এরপরে আমার নবী বলতেছেন ওয়াহফাজু ফুরুজাকুম চতুর্থ নম্বর হলো নিজের লজ্জা স্থানকে হেফাজত করা এটা এমন একটি কাজ যে কাজ থেকে আমরা একেবারে দূরে সরে রয়েছি যেমন আমরা আমরা আমাদের আমরা আমাদের যৌবনের হেফাজত করি জোরে বলেন হেফাজত করি না বরং যৌবনকে খোলামেলা রেখে চলাফেরা করি ঠিক না আমাদের অনেক ভাইয়েরা আছে না বাতি ফ্যান পরে চলাফেরা করে জোরে বলেন না সোসাইটি মনে করে ঠিক না এগুলো কি সোসাইটি নাকি জাহান্নামে নিয়ে যাবার কাজ জোরে বলেন কিসের কাজ সতর আপনার সতর যতটুকু হাঁটুর নিচ পর্যন্ত সতর অনেক ভাইয়েরা এই হাঁটু দেখায় দেখায় চলাফেরা করে আছে কিনা আর জোরে বলেন আছে কিনা খবরদার খবরদার যৌবনকে দেখায় নয় আমার নবী বলতেছেন জান্নাতে যদি যেতে চাও জান্নাতের জামিনদার যদি আমি নবীকে বানাতে চাও তাহলে অবশ্যই তোমাদের যৌবনের হেফাজত করতে হবে আর যৌবনকে খোলামেলা রাখলেই জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া যাবে না এজন্য আমাদেরকে আমার নবীর সুন্নাহ সেটা হলো কি যৌবনকে হেফাজত করতে হবে জোরে বলুন ঠিক কি না আমার মা বোনদেরকে পর্দা করতে হবে মা বোনদেরকে অবশ্যই অবশ্যই পর্দা করতে হবে যদি তারা জান্নাতে যেতে চায় জোরে বলুন ঠিক কি না জান্নাতে যাওয়ার জন্য কিসের প্রয়োজন জোরে বলেন পর্দার প্রয়োজন পর্দা আমার বোনেরা যত করতে পারবে আরে ততই তারা এমনিতেই দামি আরো দামি হয়ে যাবে আমার আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى أمر الله بولين এই জগতের মহিলারা শুনে রাখো শুনে রাখো, তোমরা হলে দামি দামি জিনিস ঘরের বাহিরে রাখতে নাই, তোমাদের অবস্থান করতে হবে ঘরের ভিতরে। আরো জোরা বলেন, মহিলাদের অবস্থান কোথায়? ও করনা ফি বুয়ুতি কুন্না, ও আমার নারী সমাজেরা, ও আমার নারী বন্দিনীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, কারণ তোমরা হলে দামি। আমার নবী তোমাদেরকে দামি বানিয়েছেন। নবী আসার আগে মহিলাদের স্থান ছিল জীবন্ত কবরে, জোরে বলুন ঠিক কিনা? আমার নবী গোসল করে দিয়েছেন, আর মহিলাদের স্থান জীবন্ত অবস্থায় কবরে নয়, মহিলাদের অবস্থান জীবন্ত অবস্থায় মাতার উপরে। আমার নবী বলেন, মহিলাদের মহিলারা হলো, এরা হলো মাজাতি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহাত, আর এই মা মায়ের কদমের নিচে প্রত্যেক সন্তানের জন্য বেহেশত। আরো জোরে বলেন, এজন্য আমার আল্লাহ বলে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই জগতের নারীরা, এই ঈমানদার নারীরা, জাহিল যুগে নারীদের কোনো সম্মান ছিল না, কারণ তারা একেবারে উলঙ্গ হয়ে বেহায়াপনা হয়ে তারা পুরুষের সামনে চলাফেরা করত, পুরুষরা পণ্যের মতো তাদেরকে ব্যবহার করত, তাদের কোনো দাম দিত না, তারা পৈতৃক সম্পত্তি পেত না, তাদের কোনো দাম ছিল না। হে ইমানদার নারীরা, তোমাদের দাম আছে, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানিয়ে দিয়েছি, অতএব দামি জিনিস ঘরের বাহিরে রাখতে নাই, তোমরা স্বর্ণরূপ্য যেভাবে সিন্ধুকের মধ্যে একটি নয় দুইটি নয় কয়েকটি তালা মেরে রাখো, ঠিক তেমনি ভাবে তোমরা যত ঘরের ভিতরে থাকতে পারবে তোমরা ততই দামি বলতে পারবে। আরো জোরে বলেন, আমাদের এই নারীদেরকে তারা নিজেরাও ঘরের মধ্যে থাকতে হবে, আর আমাদের পুরুষদের দায়িত্ব হলো আমার মা আমার বোন আমার স্ত্রী তাদেরকে কোথায় রাখা? ঘরের মধ্যে রাখা। যে নবীজির সুন্নাতের কথা চিকিৎসার কথা বলেছি, আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন ওয়ুজাক্কিহিম, আমাদেরকে পবিত্র করানোর জন্য, পবিত্র করার জোরে বলুন, পবিত্র করার, পবিত্র হওয়ার জন্য যে মেসেজটুকু, যে চিকিৎসা আমার নবী দিয়েছেন, আমি যা বলেছি এগুলো যদি আমরা আমল করি, নিজের জিন্দেগির মধ্যে প্রতিষ্ঠিত করে রে করি, ইয়াসির নামক এই অপবিত্র স্থান নবীকে পেয়ে যেমনিভাবে শ্রেষ্ঠ স্থানে পরিণত হয়ে গেছে, আমরা নবীর সুন্নত আদায় করে আমরাও শ্রেষ্ঠ বনব কিনা? একটু জোরে বলেন না, আমরা তো এমনি শ্রেষ্ঠ আছি, শ্রেষ্ঠ অষ্টফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু এটা তো ভাই কাজে কর্মে প্রমাণ করতে হবে। আমরা আশরাফুল মখলুকাত হয়ে নিশিত রাতে দুই রাস্তার মোড়ের মধ্যে বসে বসে আরেকজনের পকেট মারি, জোরে বলেন ঠিক কিনা? মারে কিনা? পকেট মারে কিনা? আপনার পকেটের মধ্যে গোলা বারুদ গুলি নিয়ে মানুষ আজও পর্যন্ত চলাফেরা করে কিনা? জোরে বলেন না। যেটা বলতে চেয়েছিলাম, এগুলোর মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীকে অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ যদি করতে পারেন তাহলে দামি বনে যাবেন। আর আমার আজকের সাবজেক্টটাই হলো এটাই, নবীকে যত আতিউর রসুল যত অনুসরণ করবেন অনুকরণ করবেন, নবী যেমনিভাবে আলা বালা নবী, আর আপনি নবীকে অনুসরণ করে আলা বালা উম্মত হতে পারবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদের সকলের হাজিরকে কবুল করুন। যা আলোচনা হয়েছে আলোচনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আজকের প্রধান অতিথি সাহেবের তশরীফ আওয়ারকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।